আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। স্বপ্ন পরিবারের পক্ষ থেকে আমি শাকিল আজকে আছি আপনাদের সাথে। সো বন্ধুরা, আজকে আমরা একটি ইম্পর্টেন্ট পার্ট সম্পর্কে জানব, পোল্ট্রি সেক্টরের যে পার্টটা হচ্ছে ভ্যাকসিন বিষয়ে। সো আমরা অনেকেই জানি না, আমরা অনেক অভিজ্ঞ খামারি বা অনেক মোস্ট যে ভালো ভালো খামারি আছে, অনেক খামারি আমরা কিন্তু এই বিষয়টা আমরা জানি না যে আমাদের যে ভ্যাকসিনের ভালো বিষয়ের প্রয়োগটা, ঠিক আছে? সো আজকের ভিডিওতে সেই বিষয়টা আমরা আজকে জানবো যে ভ্যাকসিনের মেয়াদ কতক্ষণ থাকে। আমি আবারও বলছি, আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে ভ্যাকসিনের মেয়াদ কতক্ষণ থাকে, অর্থাৎ একটা ভ্যাকসিনের মেয়াদ কতক্ষণ, সেই বিষয়টা জানবো। তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন, আর এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে এখন নতুন আসছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা হয়তোবা আপনার সাবস্ক্রাইব করার কারণে আপনার আমাদের এই চ্যানেল থেকে কোনো না কোনো একটা ভিডিও আপনার উপকারে আসতে পারে। সো আপনার খামার জীবনটাকে একটু সাকসেসফুল করার জন্য আমাদেরকে আপনার সাথে করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আমরা আমাদের এই চ্যানেলের ছোট্ট ছোট ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি। সো সম্পূর্ণ ভিডিওগুলো যাতে তথ্যগুলো যাতে মিস না করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সো বন্ধুরা, আজকের ভিডিওর যে মূল কথা সেটি হচ্ছে একটা ভ্যাকসিনের মেয়াদ কতক্ষণ থাকে। আমি আবারও বলছি, একটা ভ্যাকসিনের মেয়াদ কতক্ষণ থাকে। সো একটা ভ্যাকসিন আপনি যখন নিয়ে আসবেন, নিয়ে আসার পর খুলবেন, খোলার যখন উপরের যে রাবারটা আছে, রাবার এবং স্টিলের মাথাটা যখন আপনি খুলবেন, খোলার পর থেকে এক ঘন্টা পর্যন্ত। আমি আবার বলছি, একটা ভ্যাকসিনের মেয়াদ খোলার পর থেকে এক ঘন্টা পর্যন্ত মেয়াদ থাকে। সো আপনি এমনভাবে ভ্যাকসিনটা আপনি আপনার মুরগিকে দিবেন যাতে এক ঘন্টার মধ্যে আপনার মুরগি সেই ভ্যাকসিনটা খেয়ে সম্পূর্ণ শেষ করে ফেলে। অনেক খামারি আছে যারা ভ্যাকসিন দিয়ে পানির মতো রেখে দেয়, এক দুই ঘন্টা রেখে দেয়, তিন ঘন্টা চার ঘন্টা পর রেখে দেয়, আবার নতুন করে ফটো চেঞ্জ করে দেন। এটা করা যাবে না। আপনার একটা প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে। সো মেয়াদের বাইরে যদি আপনি কোনো কাজ করেন, সো এই ক্ষেত্রে তো আপনার লুজার আসবেই। সো আমি আজকে এটা বলবো, আপনার মেয়াদের বাইরে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ভ্যাকসিন যেহেতু আপনি করবেন, একটু প্রপার ওয়েতে করুন, তাতে আপনার পোলট্রির জন্য আপনার বেটার, আপনার মুরগিগুলোর জন্য বেটার, এবং আপনার হয়তো একটু পরিশ্রম হবে, বাট আপনি তো সেফ জোনে থাকবেন। সো আমি এটাই বলবো, যারা আপনারা ভ্যাকসিন করবেন, একটু প্রপার ওয়েতে করবেন। ভ্যাকসিনটা খোলার পর থেকে ভ্যাকসিনের মেয়াদ থাকে এক ঘন্টা। সো ওই এক ঘন্টা আপনি একটু কেয়ার করে পানি অল্প দিবেন, এবং ভ্যাকসিন করার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে আপনি আপনার মুরগিগুলোকে খানার পাত্র, খাদ্যের পাত্র, পানির পাত্র সবগুলো উঠিয়ে ফেলবেন। ভ্যাকসিন দেওয়ার এক ঘন্টা আগে থেকে আপনি পানি বন্ধ রাখবেন, পানি এবং খাবার দুটোটাই বন্ধ রাখবেন। তাহলে এক্ষেত্রে হয় কি, আপনার মুরগিগুলির যে একটা প্রাণী তৃষ্ণা সেটা আসবে। সো যখন এই প্রাণী তৃষ্ণাটা আসবে, তখনই আপনি ভ্যাকসিনটা যদি করেন, সাথে সাথে তারা পানিটা খেয়ে ফেলবে, কারণ অল্প পানি দিয়ে আপনি ভ্যাকসিন তৈরি করবেন। সো তখন খেয়ে ফেলবে, এতে আপনার সমস্যা হবে না, এক ঘন্টার আগেই আপনার কাজ শেষ। সো তখন আপনি আবার পাত্রগুলো উঠিয়ে পরিষ্কার করে আপনি আবার সেই পাত্রে পানি দিতে পারেন। সো এক ঘন্টার চেয়ে বেশি কেউ রাখবেন না, এতে উল্টো মানে ভ্যাকসিন উল্টো কাজ করে। তখন এক ঘন্টার বাইরে যদি নিয়ে আপনি কাজ করেন, আপনার খামার মুরগিগুলোকে, এই মুরগিগুলোকে আপনি খাওয়ান, সেক্ষেত্রে ওই ভ্যাকসিনটা উল্টো রিয়াকশন করবে, অর্থাৎ উল্টো কাজ করবে। সো ওই জিনিসটা যাতে না হয়, একটু সিকিউরভাবে, একটু কেয়ারফুলি এই কাজটা করবেন। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।